ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা। নিউ আলিপুরে পুলিশের জালে মাদক সহ গ্রেফতার হলেন বিজেপির যুব নেত্রী ও নেতা। শুক্রবার এনআর অ্যাভিনিউতে এভাবেই দুজনকে পাকড়াও করে নিউ আলিপুর থানার পুলিশ। ধৃত যুব বিজেপি নেত্রীর নাম পামেলা গোস্বামী, গ্রেফতার যুব নেতার নাম প্রবীর কুমার দে। ধৃত পামেলা গোস্বামী রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক, তিনি হুগলি বিজেপির যুব মোর্চার পর্যবেক্ষকও। গ্রেফতার করা হয়েছে তার সঙ্গী বিজেপি নেতা প্রবীর কুমার দেকেও। পুলিশ দাবি করেছে তাদের কাছ থেকে 90 গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে তাদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকেও। পুলিশ সূত্রে দাবি, তাদের কাছে খবর ছিল দীর্ঘদিন ধরে পামেলা ও প্রবীর নিউ আলিপুরে আসতেন এবং মোটর বাইকে করে এসে কয়েকজন তাদের কাছ থেকে কিছু নিয়ে যেতেন। এইভাবে মাদক পাচারের সন্দেহে এদিন নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউতে ওঁত পেতে ছিল পুলিশ। তৈরি ছিল পুলিশের 8টি গাড়ি, ছিলেন নিউ আলিপুর থানার ওসিও। যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এই রাস্তায়। একটি কফি শপের সামনে সঙ্গীকে নিয়ে বিজেপির যুবনেত্রী পামেলা আসতেই তাদের ধরে ফেলে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, তার ব্যাগ থেকে ও গাড়ির সিটের তলা থেকে মাদকের পাউচ মেলে। এই গ্রেফতারির নেপথ্যে রাজনীতি রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। তাকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন বিজেপির যুব মোর্চার নেত্রী। ধরা পড়ার পর তার গলায় শোনা গেছে ভারত মাতা কি জয়। ও করেছে কিনা সেটাও জানি না, প্ল্যান্টেড কিনা সেটাও এখনো পর্যন্ত বোঝা যায়নি। পুরো বিষয়টা না জেনে তো বলা যায় না। এখনো তো মডেল কোড অফ কন্ডাক্ট ইম্পোজ হয়নি, পুলিশকে এখনো সরকারই পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, সেদিকটাও দেখতে হবে, তারপরে বোঝা যাবে বিষয়টা। পাল্টা সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। ওদের তো এর আগেও দেখা গেছে বাচ্চা পাচার থেকে শুরু করে এই ধরনের অসামাজিক কাজের সাথে লিপ্ত থাকা, এটা মহিলা হয়ে আমাদের খারাপ লাগছে যে মহিলারা এই কাজে লিপ্ত আছে এবং বিজেপি নামক এই রাজনৈতিক দল এই কাজটা করার জন্য মহিলাদের নিয়োগ করে দিয়েছে। এটা অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক। আজকে এই ধরনের অসামাজিক কাজ করাচ্ছে, তার ধরা পড়ছে হাতে নাতে, সেটা হয়ে গেল চক্রান্ত। সবই চক্রান্ত দেখে, তো সবই তো বিকারগ্রস্ত কিনা তাই চক্রান্ত দেখে। বিজেপির তো ঘনিষ্ঠ যোগাযোগ বোম্বের ফিল্ম ওয়ার্ল্ডের সাথে, সেখানে তো NCB নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অনেকের থেকে কোকেন পেয়েছে। বিজেপির এর আগে একজন মহিলা নেত্রী ছিলেন জলপাইগুড়ি, তার বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ উঠেছে। আবার এই পামেলা গোস্বামী আরেকটা বিজেপির বিরুদ্ধে অভিযোগের তালিকা বাড়ল। পুলিশ সূত্রে খবর, পামেলা ও প্রবীরের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, একসঙ্গে রাজনীতির পাশাপাশি নিউ টাউনে একটি বিউটি পার্লার চালাতেন তারা। কোথা থেকে মাদক আসতো আর কাদের পাচার করা হতো, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। সমিত সেনগুপ্ত, পার্থপ্রতিম ঘোষ ও আশাবুল হোসেন, ABP আনন্দ, কলকাতা।